পাকিস্তান রক্ষায় সবথেকে অবদানই রেখেছে বাঙালি বেঙ্গল রেজিমেন্ট। ওই উঁচা লম্বা হাতির মতো তাগড়া তাগড়ারা ভয়ে কিন্তু প্রায় লাহোরই বেহাত হয়ে যাচ্ছিল যদি বাঙালিরা সেদিন রক্ষা না করত। রানাপ কোচের যুদ্ধ, সেখানে বাঙালিরাই সবার আগে, তারাই ছুটে গিয়েছিল, তারাই রক্ষা করেছিল। কাজে বাঙালিদের ওই যে যুদ্ধের সময় একটা অসহায় অবস্থা, আর এই যে চিরদিনের শোষণ এবং বঞ্চনা, তার উপর আমাদের মাতৃভাষাকে কেড়ে নেওয়ার চক্রান্ত এই পাকিস্তানিরা করেছিল। কাজে সব কিছু মিলেই তিনি সেই যুদ্ধের পরপরই ছয় দফা দাবি পেশ করেন লাহোরে বিরোধী দলের সম্মিলিত সভায়। এটা যখন পেশ করতে যান বাধা দেওয়া হয়। তিনি প্রেস কনফারেন্স করে এটা বলে আসেন, তখন তার উপরে হামলাও করা হয়েছিল। ঢাকায় ফিরে এসে সঙ্গে সঙ্গে তিনি প্রেস কনফারেন্স করেন, এরপর ওয়ার্কিং কমিটি মিটিংয়ে এটা পাশ করা হয়, কাউন্সিল ডেকে কাউন্সিলে পাশ করা হয়, এবং এই ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিলেন মাত্র কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশ ঘুরে ছয় দফার ব্যাপক প্রচার করেন। যে কোনো একটা দাবি এত অল্প সময়ের মধ্যে মানুষের ভিতরে এত সাড়া জাগানো, এটা ছিল একটা অভূতপূর্ব ঘটনা যেটা ছয় দফার ব্যাপারে হয়েছিল। তবে প্রকৃত সত্য ছিল যেটা আমাদেরকে তিনি বলতেন, সেটা ছিল ছয় দফা তিনি দিয়েছেন, ছয় দফার অর্থ হলো এক দফা, অর্থাৎ স্বাধীনতা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে ধাপে ধাপে এগোতে হবে, মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তিনি সেটাই করেছিলেন।